দুই দিন হলো সুলেখার বিয়ে হয়েছে। নতুন শ্বশুরবাড়ি তার বেশ পছন্দ। এই দুই দিন সবাই তার সঙ্গে ভালোবেসে কথা বলেছে। আর সুলেখার বর সুরেশ তো তার প্রেমে পাগল। সুলেখা সুন্দর দিন কাটাচ্ছিল, কিন্তু রাত্রিবেলা সুরেশ বলে, সুলেখা, আজকে দুদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, তুমি এখনো রান্নাঘরেই গেলে না। আসলে নতুন বাড়ি তো, তাই সবকিছু বুঝতে একটু সময় লাগছে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি রান্নাঘরে যাব, রান্না করব। তাড়াতাড়ি নয়, তুমি কালই আমাদের জন্য রান্নাঘরে গিয়ে চাউমিন বানাবে। তোমাকে যেদিন আমরা প্রথম দেখতে গিয়েছিলাম, সেদিন আমাদের সবার জন্য যে সুস্বাদু চাউমিনটা বানিয়েছিলে, কালকে ওটাই বানাবে। এই শুনে সুলেখা ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলো, আরে কি বলবো ওকে এখন, আমি তো রান্না করতেই পারি না। এরপর সুলেখা সেই দিনের কথা ভাবতে লাগলো। আসলে সে তো রান্না করা শেখেইনি, কিন্তু তার মা তাকে বলেছিল, আজ তোকে দেখতে পাত্রপক্ষ আসছে, যদি ওরা রান্নার ব্যাপারে জিজ্ঞাসা করে তো বলবি তুই সব রান্না করতে পারিস। ঠিক আছে মা। এরপর সুলেখা সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসেছিল, আর সুলেখার মা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে তাদের সামনে রেখে দেয়। ওরে বাবা, এত সব খাবার! হ্যাঁ, এই সব রান্না আমার মেয়ে নিজের হাতে করেছে, খেয়ে দেখুন না। রেস্টুরেন্টের সুস্বাদু চাউমিন খেয়ে সবাই সুলেখার খুব প্রশংসা করল। বাহ, চাউমিনটা তো খুব ভালো হয়েছে, আমার চাউমিনই পছন্দ। হ্যাঁ বাবা, এবার তুই রোজ চাউমিন খেতে পারবি, শুধু বিয়েটা একবার হয়ে যাক। এরপর তাদের বিয়ে হওয়ার পর সুরেশ চাউমিন খাওয়ার জন্য জেদ করতে লাগলো। পরের দিন সুলেখা ঘুম থেকে উঠলে তার বড়জা তাকে বলে, সুলেখা, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চাউমিন করে আনো, সুরেশ তো সেই কখন থেকে ওয়েট করছে। সুলেখা, তাড়াতাড়ি চাউমিন বানাও, আমার পেটে ছুঁচোই দৌড়াচ্ছে। এই শুনে সুলেখা ভীষণ ভয় পেয়ে রান্নাঘরে গিয়ে তার মাকে ফোন করে। কি হয়েছে মা, সকাল সকাল ফোন করলি, সব ঠিক আছে তো? না মা, খুব সমস্যা হয়েছে, সেদিন তোমার ওই মিথ্যে কথা শুনে ওরা চাউমিন বানাতে বলছে। মিথ্যে না বললে যে তোর বিয়েই হতো না, তুই রান্না করতে জানিস না জানলে ওরা বিয়েই দিত না তোর সঙ্গে। এখন তো আমিই সমস্যায় পড়েছি মা, এখন চাউমিন কিভাবে বানাবো? একদম সহজ মা, প্রথমে চাউমিনটা প্যাকেট থেকে বার করে জলে ফুটিয়ে নে, তারপর সবজিগুলো তেলে ভেজে নে, তারপরে ওই। আর তখনই সেখানে সুলেখার শাশুড়ি চলে আসায় সে ফোনটা কেটে দেয়। বৌমা, চাউমিন বানাচ্ছ? বানাও বানাও, আমার তো জিভে জল চলে এলো, সেদিন তুমি কি ভালো চাউমিন বানিয়েছিলে। থ্যাংক ইউ মা, কিন্তু ওই। কিন্তু কি, তোমার সাহায্য চাই কোনো? না না, সাহায্য করতে হবে না, আমি করে নেব। ঠিক আছে বৌমা, তাড়াতাড়ি বানাও। এই বলে বিমলা সেখান থেকে চলে গেলে সুলেখা তার ফোনের দিকে দেখে তার ফোনের ব্যাটারি শেষ। এ ভগবান, ব্যাটারি শেষ হওয়ার এটাই সময় হলো? মা কি যেন বলল, গরম জলে চাউমিন ফোটাতে হবে। হ্যাঁ সেটাই করি। ভয় পেয়ে সুলেখা ঘেমে নিয়ে স্নান করে যায়, কিন্তু সে হার মানেনি, প্যাকেট থেকে চাউমিন বার করে গরম জলে দেয়। চাউমিনটা যতক্ষণে ফুটছে আমি সবজি কেটে নিই, গাজর, বিনস আর পেঁয়াজ, এটুকু তো আমি জানি। এই বলে সুলেখা গাজর কাটার জন্য রেডি হয়ে যায়। সে এক হাতে চাকু নেয় আর অন্য হাতে গাজর, কিন্তু গাজর কাটতে গিয়ে গাজর হাত থেকে পিছলিয়ে যায় আর বাসন মাটিতে পড়ে যায়। বাসন পড়ার আওয়াজ শুনে বিমলা আর সাবিত্রী রান্নাঘরে আসে। কি হলো বৌমা, বাসন কিভাবে পড়ে গেল? তুমি ঠিক আছো তো সুলেখা? হ্যাঁ দিদি ঠিক আছি, আসলে মা ওই বাসনে হাত লেগে বাসনটা পড়ে গেল। তোমরা গিয়ে বসো, আমি চাউমিন নিয়ে আসছি। এই শুনে বিমলা আর সাবিত্রী চলে যায় আর সুলেখা কষ্ট করে মোটা মোটা করে গাজর কাটতে থাকে। এরপর একইভাবে সে বিনসও কাটে, কিন্তু পেঁয়াজ কাটার সময় সে তো নাজেহাল হয়ে পড়ে, কারণ তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। আর সে কাঁদতে কাঁদতে বলে, এসব কি হচ্ছে আমার সাথে, কি ভালো হতো যদি আমি বিয়ের আগেই রান্নাটা শিখে যেতাম। হে ভগবান, মা আমাকে বাড়ি নিয়ে চলো। কিন্তু এখন কেঁদে লাভই বাকি, বিয়ে তো হয়ে গেছে আর এখন কাজও করতে হবে। আর এইসব ভাবতে ভাবতে সুলেখা আবার চাউমিন বানাতে শুরু করে। পেঁয়াজ কাটার পর তার খেয়াল পড়ল ফুটন্ত জলে চাউমিনের দিকে। এতক্ষণ সে তো খেয়ালই করেনি যে চাউমিন একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আরে আরে, এটা কি হলো, এটা তো আর চাউমিন না, পায়েশ মনে হচ্ছে। হে ভগবান, আমি কোনো কাজের না, আমার কি হবে। তখনই সুরেশ চিৎকার করে বলে, সুলেখা আর কতক্ষণ সময় লাগবে, আমাকে তো কাজেও যেতে হবে। আসছি, পাঁচ মিনিট বসো। সুলেখা যেমন তেমন করে বেশি সেদ্ধ হওয়া চাউমিনে ওই সবজিগুলো মিশিয়ে দেয়। আর তেল মশলা ছাড়া নিজের তৈরি করা চাউমিন দেখে সুলেখার নিজেরই বমি পায়। এটা তো দেখতে গোবরের মতো লাগছে, হে ভগবান আমাকে বাঁচিও। এরপর সুলেখা চাউমিন নিয়ে বাইরে এসে খাবার টেবিলে রেখে দেয়। তার তো হার্টবিট বেড়ে গেছিল। আরে বা, কি দারুণ হয়েছে চাউমিনটা, কি দারুণ বানিয়েছ। বা বৌমা, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে।
চলুন মা এবার খাই। তিনজনকে চাউমিন খেতে দেখে সুলেখার হার্টবিট আরও বেড়ে গেল। কেমন হয়েছে চাউমিন? দারুণ, তুমিও খাও। দাঁড়াও, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। এই বলে সুরেশ নিজের হাতে সুলেখাকে চাউমিন খাওয়ালে সুলেখা তো মাথায় ঘুরে যায়। সে চাউমিনটা তার মুখ থেকে ফেলে দিয়ে বলে, থুথু, এটা তো ভীষণ বাজে, তোমরা কি করে খাচ্ছ? আমাকে ক্ষমা করে দাও, আমি চাউমিন বানাতে পারি না। আসলে আমি কোনো রান্নাই পারি না। মা সেদিন মিথ্যে বলেছিল যাতে আমার বিয়ে হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও। তিনজনেই হেসে ফেলে। বৌমা, আমরা জানি যে তুমি রান্না করতে পারো না। কি, তোমরা জানো? কিন্তু কিভাবে জানলে? সেদিন তোমার বাপের বাড়ি থেকে ফেরার সময় আমরা একটা রেস্টুরেন্ট থেকে চাউমিন কিনেছিলাম। খাওয়ার পরে আমরা একই রকম টেস্ট পেয়েছিলাম। তখন আমরা জানতে পারলাম যে তুমি রান্না করতে পারো না। তাহলে তুমি আমাকে বিয়ে কেন করলে? বৌমা, রান্না করতে পারাটা দরকারি, কিন্তু সেটা বিয়ের আগেই শিখতে হবে, এটা কে বলল? বিয়ের পরও শেখা যায়। তোমাকে আমাদের খুব পছন্দ ছিল, তাই আমরা বিয়ের জন্য রাজি হয়ে গেছি। তোমরা সবাই কত ভালো, আমি আজকেই রান্না করা শিখব। ঠিক আছে সুলেখা, আমি তোমাকে শেখাবো। এই বলে সাবিত্রী সুলেখাকে রান্না শেখাতে লাগলো। আর কিছুদিনের মধ্যে সুলেখা রান্নাতে এক্সপার্ট হয়ে গেল। আর সবার ভালোবাসাতে সুলেখা দারুণ চাউমিন বানাতে শিখে গিয়ে হাসি খুশি থাকতে লাগলো। কাজল একজন বাঙালি পরিবারের মেয়ে ছিল, আর অন্যদিকে জিগার গুজরাটি ছেলে। কাজলের সাথে জিগারের দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে, আর তারপর তাদের মধ্যে ভালোবাসা হয়। দুজনেই দুজনের পরিবারকে রাজি করিয়ে নেয়। কাজলের শাশুড়ির ইচ্ছা ছিল নতুন বৌমাকে ঘরে আনবে, কিন্তু কাজল ছিল বাঙালি মেয়ে, আর এই ব্যাপারটাই তার শাশুড়ির অপছন্দের ছিল। আর এদিকে বাঙালি পরিবার থেকে গুজরাটি পরিবারে আসার ফলে কাজলের মনের মধ্যেও ভয় কাজ করছিল। বিয়ে করে তো তুমি চলে এসেছ, কিন্তু আমাদের গুজরাটি নিয়মকানুন সব শিখতে হবে তোমায়। আর খাবারের কথা বলে তো সম্পূর্ণ নিরামিষ খেতে হবে, ওই মাছ মাংস কিন্তু ছাড়তে হবে তোমায়। মা, আমি কাজলকে প্রথমেই বলে দিয়েছিলাম আমাদের বাড়িতে শুদ্ধ শাকাহারী ভোজন চলে, আর এটা নিয়ে কাজলের কোনো আপত্তিও নেই। জিগারের এই কথা শুনে কাজল ঘরে এসে জিগারকে বলল, তুমি তো জানো মাছ আর ভাত আমার কত প্রিয়, আমি এইসব খাবার ছেড়ে কিভাবে থাকবো বলো? আজ সকালের খাবারেও আমার একটুও পেট ভরেনি। তুমি বলো এইসব ধোকলা থেপলা আমি কিভাবে খাবো রোজ, তুমি বলো। কাজল, তুমি খুব ভালো করেই জানো আমাদের এই বিয়েটা দুজনের সম্মতিতেই হয়েছে, তাই এই বিয়েটা টিকিয়ে রাখতে গেলে আমাদের তো নিজেদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং করে নিতেই হবে। আচ্ছা, আমি এখন অফিসে বেরোলাম। মিহির অফিসে চলে যায়। এইভাবেই কিছুদিন কাটতে থাকে। একদিন কাজলের শাশুড়ি আলপনা কাজলকে বলল, বৌমা, মকর সংক্রান্তির অনুষ্ঠান আসছে, ঘরে কিন্তু আত্মীয়রা আসবে, এইবারে সব অনুষ্ঠানের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, খিচুড়ি প্রসাদও তুমি বানাবে। এখন আমি এইসব কিভাবে বানাবো? আমি তো প্রসাদের খিচুড়ি কখনো বানাইনি। হ্যাঁ, মাকে একটা ফোন করি। আরে মা, তুই চিন্তা কেন করছিস? আমার বান্ধবী সেজাল তো গুজরাটি, আমি ওকে জিজ্ঞাসা করেই তোকে সব বলছি। এক কাজ কর, আমি তোকে ওর ফোন নাম্বার দিচ্ছি, তুই কথা বলে নে মা। ঠিক আছে মা, আমাকে ওনার নাম্বার দাও, আমি কথা বলে নিচ্ছি। এই ব্যাপারে কাজল তার মায়ের বান্ধবী সেজালের সাথে কথা বলল, কিন্তু কাজটা করতে তো কাজলকেই হবে। বৌমা, সব আত্মীয়রা আসছে, তোমার খিচুড়ি আর কতক্ষণ লাগবে বানাতে? হ্যাঁ মা, এক্ষুনি করছি। তাড়াতাড়ি করো, তোমার কাছে আর আধ ঘন্টা সময় আছে, এই আধ ঘন্টার মধ্যে খিচুড়ি যেন তৈরি হয়ে যায়। আলপনা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আলপনা দিদি, কাজল বৌমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই তো, ও আপনাদের জন্য খিচুড়ি প্রসাদ বানাচ্ছে। আলপনা দিদি, তোমার বৌমাকে তো বাঙালি থেকে গুজরাটি করেই দিয়েছ, আর কি করব, নিজেদের গুজরাটি নিয়ম তো শেখাতেই হবে। আপনারা একটু বসুন, আমি আসছি। ওই তো বৌমা এসে গেছে। মা, এই যো খিচুড়ি প্রসাদ। মা, খিচুড়ি তো দারুণ বানিয়েছ বৌমা। হ্যাঁ, ঠিক বলেছ, প্রসাদ তো দারুণ হয়েছে, একদম গুজরাটি স্টাইলে। ইউটিউবে তবে ঠিকই দেখিয়েছিল, হিং আর জিরে দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়। সব আত্মীয়রা খুশি মনে বাড়ি ফেরে, কিন্তু আলপনার মনে শান্তি ছিল না। আমি জানি,
আজকে তুমি ওই তোমার মায়ের বান্ধবীকে জিজ্ঞাসা করে আর ইউটিউব দেখে যেমন তেমন করে প্রসাদ বানিয়েছো, তাই এত খুশি হওয়ার কিছু নেই। আরও রীতিরিবাজ আছে, সেগুলো ভালো করে শিখতে হবে তোমায়। ওই একটা খিচুড়ি প্রসাদ বানিয়ে তুমি গুজরাটি হয়ে যাওনি। আলপনার এই কথা শুনে কাজল মনে কষ্ট পায় আর ঘরে চলে আসে, আর তখন জিগারও চলে আসে। আরে তুমি মার কথা ভেবে কষ্ট পেও না, ওনার স্বভাবই এরকম। আচ্ছা একটা কাজ করো, তুমি এখন আমার সাথে বাজারে চলো, আমি তোমাকে তোমার ফেভারিট বাঙালি রেস্টুরেন্ট থেকে তোমার পছন্দের বাঙালি খাবার খাওয়াবো। না না, বাজারের থেকে কিনে কেন খাবো? তুমি আমার হাতে তৈরি খিচুড়ি প্রসাদ খাবে না? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে তো তুমি খিচুড়ি বানিয়েছো। আচ্ছা আমার জন্য গরম গরম খিচুড়ি নিয়ে এসো, আর ওপর থেকে একটু গরম ঘিও ছড়িয়ে দিও। আলপনা আর কাজলের সম্পর্কটা এভাবেই চলছিল। আলপনা এখনও তার বৌমাকে মন থেকে মেনে নিতে পারেনি। একদিন দুপুরবেলা কাজল উঠোনে বসে আচার পাপড় শোকাচ্ছিল, আর তখনই তার প্রতিবেশী মনোরমা খুব চিন্তায় পড়ে সেখানে এসে বলে, আরে আলপনা দিদি, আমি তোমাকে বলেছিলাম না, আমার মেয়ে প্রজ্ঞা যাকে ভালোবাসে, আরে ওদের অফিসেরই ওই ছেলেটা, ওদের বাড়িতেই তো প্রজ্ঞার বিয়ের কথা হচ্ছিল, ওরাই আজকে সন্ধ্যেবেলা সবাই আসছে, খুব চিন্তা হচ্ছে গো। এটা তো খুব ভালো কথা মনোরমা দিদি, তুমি এত চিন্তা করছো কেন? ভয় পাওয়ার কারণ তো এটাই দিদি, আমরা গুজরাটি আর ছেলেরা বাঙালি। তো ছেলে তো ফোন করে বলল ওর দাদু ঠাকুমাকেও নিয়ে আসবে, আর ওরা তো বাঙালি খাবার খায়, আর ছেলে তো ওদের বাড়ির লোকেদের যা যা পছন্দ সে কথাও বলে দিয়েছে। আমি কিছু বুঝতে পাচ্ছি না দিদি, বাঙালি খাবার আমি কিভাবে বানাবো? আর প্রজ্ঞাকেও বাঙালি মতোই সাজতে বলেছে। কাকিমা, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? দেখছো না মনোরমা দিদি চিন্তায় আছে, তুমি আবার কি সাহায্য করবে? হ্যাঁ, আরে হ্যাঁ আলপনা দিদি, তোমার বৌমাই তো বাঙালি। কাজল বৌমা, তুমি বাঙালিদের মতো করে সবকিছু গুছিয়ে দিতে পারবে তো? কোনো অসুবিধা হবে না তো মা? কাকিমা, তুমি প্রজ্ঞার আশীর্বাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আমি সব দেখে নেব। কাজল নিজের বিয়ের তত্ত্বের বাঙালি শাড়ি পরিয়ে প্রজ্ঞাকে তৈরি করে, আর প্রজ্ঞার এমন বাঙালি সাজ দেখে ছেলের বাড়ির লোক খুব খুশি হয়। আর মনোরমা যখন নানা রকমের বাঙালি খাবার তাদেরকে খাওয়ায় তখনও তারা খুব প্রশংসা করে। মনোরমা ছেলের বাড়ির লোকের সঙ্গে কাজল আর আলপনার পরিচয় করায়, আর প্রজ্ঞার আশীর্বাদের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর মনোরমা কাজলকে বলল, কাজল বৌমা, তুমি সত্যিই আমার আজ খুব উপকার করলে, থ্যাংক ইউ বৌমা। না না কাকিমা, থ্যাংক ইউ বলতে হবে না, প্রজ্ঞা তো আমার বোনের মতো। আলপনা দিদি, তোমার বউ সত্যিই খুব গুণবতী, তোমার বৌমার উপর তোমার গর্ব হওয়া উচিত। কাজলের মতো বৌমা যে বাড়িতেই যায় সেই বাড়ি তো স্বর্গ করে দেয়। তুমি বোধহয় ঠিকই বলছো মনোরমা, আমি আমার হীরের মতো কাজল বৌমাকে চিনতেই পারিনি। বৌমা, আজ তুমি সত্যিই গর্বে আমার মাথা উঁচু করে দিয়েছ। আলপনা কাজলকে বুকে জড়িয়ে ধরে, আর ওই দিনের পর থেকে আলপনা আর কাজলের মধ্যে কোনো মতভেদ থাকল না, যা দেখে জিগারও খুব খুশি হল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।